যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসিতে বন্যায় 22 জন নিহত হয়েছেন, এখনও ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় তথ্য জানায়, খবরে বলা হয় রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সড়ক, মোবাইল টাওয়ার এবং টেলিফোন লাইন। হামফ্রেন্স কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস বলেন, বন্যায় 22 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, তীব্র ঝড় হারিকানে রূপ নেওয়ার পর দ্রুত গতিতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষ ওই এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শনিবার থেকে পরের 24 ঘন্টারও কম সময়ে হামফ্রেস কাউন্টিতে 430 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। দেশ ও দশের কথা বলে।